নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। নেপালে ভয়াবহ ভূমিকম্প, লন্ডভন্ড একাধিক এলাকা, মৃত্যু বহু মানুষের। নেপালের পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভক্তিনগর থানার অন্তর্গত ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন ব্যক্তি। মানসিক অবসাদের জেরে এই ঘটনা বলে দাবি পরিবারের। টাকা নিয়ে গাড়িতে ডিজেল না দেওয়ার অভিযোগ উঠল চম্পাশাড়ি মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। দীপাবলি ও কালী পুজোর আগে অবৈধ জুয়ার আড্ডার বিরুদ্ধে অভিযান এসওজি এবং মাটিগাড়া থানার পুলিশের। গ্রেফতার আট। নির্দেশিকা অমান্য করে মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় একটি শপিং মলে গভীর রাত অবধি খোলা ছিল পাব। এসওজি এবং পুলিশের অভিযানে গ্রেফতার দুই। শেলেগুড়ের 36 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শান্তিনগর ও 24 নম্বর ওয়ার্ডের শ্রমিক নগর ছটঘাট পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। রাজগঞ্জ ব্লকের আমবাড়ির সুদামগঞ্জ এলাকার একটি গ্যাসের গোডাউনে চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরি গিয়েছে নগদ কিছু টাকা সহ বিভিন্ন সামগ্রী। নকশালবাড়ির বাজারপাড়া সংলগ্ন এলাকায় ঘরের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শুক্রবার রাতে আলিপুরদুয়ার জেলার কুঞ্জনগর এলাকায় হাতির হানায় মৃত্যু হল এক বাসিন্দার। ফালাকাটা থানার অন্তর্গত এলাকায় একটি হোটেল ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এক। অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ 3 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করল পুলিশ। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। ডিওয়াইএফআই এর আহ্বানে কোচবিহার থেকে শুরু হয়েছে 2 মাস ব্যাপী ইনসাফ যাত্রা। রাজ্যের সমস্ত জেলা অতিক্রম করে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে এই যাত্রা। কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের নীলকমল নদীর সেতু ভেঙে মাছ নদীতে পড়ে গেল বালি বোঝাই ডাম্পার। সেতু ভেঙে পড়ায় সমস্যায় এলাকার মানুষেরা। কোচবিহারে হাতির হানায় 4 জনের মৃত্যুর ঘটনার পর পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলার তৃণমূল নেতৃত্বরা। কোচবিহারে হাতির হানায় মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন বিজেপি নেতৃত্বরা। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি এলাকায় চাষের জমি থেকে তাজা বোমা উদ্ধার। পুলিশ পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।